বন্ধুরা, আজকে আমি দেখাবো স্যামসাং এর এই ফোনটা কী করে লক ভাঙতে হবে। তো দেখাবো এই যে সেটটি যে এসেছে আমার কাছে, এই সেটটা লক খুলছে না। তো সবচেয়ে প্রথমে আমাকে জানতে হবে ফোনটার মডেল নাম্বার কী আছে। ঢাকনাটা খুলে আপনাদের দেখাই, এটা স্যামসাং জে সিরিজ ফোন আছে, জে সিরিজ J250F, মানে এটা স্যামসাং J2 2018, ঠিক আছে। তো এই মডেলটাকে আপনাকে লকটা ভাঙবো, তো এই পদ্ধতিটা আপনাদের দেখাবো। সবচেয়ে প্রথমে আপনাকে ডাউনলোড মোডে যেতে হবে, ভলিউম ডাউন, হোম বাটন আর পাওয়ার বাটন প্রেস করে যাবেন, আর ভলিউম প্লাস করলেই আপনার ডাউনলোড মোডে চলে যাবে। এবং এখানে যে ডিটেলসটা দেখাবে আপনার উপর দিকে, এখানে দেখাচ্ছে এফআরপি লক অন, ওইএম লক অন, মানে সেটটি বর্তমানে লক অবস্থায় আছে, তো যেটা এফআরপি লক বলে। তো এফআরপি লক খুলতে গেলে আপনাকে অনেক কষ্ট করতে হয় বা মেকানিকের কাছে যেতে হয়। তো এখানে আমি দেখাবো সম্পূর্ণ বিনামূল্যে, কোনো রকম সাহায্য ছাড়াই আপনি নিজেই লক খুলতে পারবেন। তো প্রথমেই রিকভারি মোডে যেতে হবে, ভলিউম প্লাস, হোম বাটন এবং পাওয়ার বাটন প্রেস করে। একটু ওয়েট করতে হবে। তো যখন এই আইকনটা আসবে তখন পাওয়ার বাটন প্রেস করে ভলিউম আপটা প্রেস করে দেবেন, রিকভারি মোডে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়াইপ ডাটা, ফ্যাক্টরি রিসেট, এই অপশানটাকে ইয়েস করে দিয়ে ওকে করে দিতে হবে পাওয়ার বাটনের মাধ্যমে। তো ডাটা ওয়াইপ কমপ্লিট হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনাকে বলবো, আপনি যদি ভাবেন যে ডাটা ওয়াইপ হয়ে গেলে যে ফোনটা লক কেটে যাবে, মানে ফ্যাক্টরি রিসেট করলে আপনি শুনেছেন যে লক কেটে যায়, কিন্তু তা না। এখানে সিকিউরিটি এত হাই হয়ে গেছে 2018-19, তো সেক্ষেত্রে আপনি যতই রিসেট করবেন না কেন আপনার জিমেল আইডি উঠবে না, মানে আপনার পুরাতন যে জিমেল আইডি দিলে লগ ইন করলে তবেই আপনার সেটটি লক হবে। আপনি বলছেন কী করে, আমার তো জিমেল আইডি মনে নেই। তো সেক্ষেত্রে আপনাকে বলবো এই পদ্ধতিটা আপনি পুরো ভিডিওটা দেখুন কীভাবে আমি করছি। এটা আপনি জেনে নিতে পারলে আপনার স্যামসাংয়ের যে কোনো ফোন বা অ্যান্ড্রয়েড 7, 8, 9 যে কোনো মডেল আপনি লক অনায়াসেই খুলতে পারবেন। তো সেটটি রিসেট হয়ে গেছে, তো রিসেট হয়ে যাওয়ার পরে প্রথম পেজটি আসবে, স্টার্ট করবেন। তো স্টার্ট করার পরে আপনাকে নেক্সট যে বাটনটা আছে এই বাটনটা আপনি ক্লিক করলে দেখছেন এটা হাইলাইট হয়নি, তার মানে এটা এফআরপি লকে পড়ে গেছে। তো আপনাকে ওয়াইফাই কানেক্ট করতে হবে। তো ওয়াইফাই কানেক্ট করে নেওয়ার পরে দেখুন নেক্সট বাটনটা হাইলাইট হয়েছে। তো নেক্সট করে আপনাকে যেতে হবে চেকিং ফর আপডেট হচ্ছে, দেখুন এখানে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট দেখাচ্ছে, দিস ডিভাইস ওয়াজ রিসেট টু কন্টিনিউ সাইন ইন উইথ ইউর গুগল অ্যাকাউন্ট, মানে আপনার যে আগে যে জিমেল আইডি অ্যাকাউন্টটা আছে ওইটা আপনাকে দিতে বলছে। তো এক্ষেত্রে জিমেল আইডি মনে না থাকার কারণে আপনাকে ব্যাক করে আসতে হবে, জাস্ট দুটো আঙুল দিয়ে আপনাকে প্রেস করে দিতে হবে, 8 থেকে 10 সেকেন্ড প্রেস করে রাখতে হবে, এক্ষেত্রে এটা টক ব্যাক সেটিং অন হয়ে যাবে। কিছুক্ষণ প্রেস করে রাখতে হবে যতক্ষণ না আসবে, দেখুন এই ইন্টারফেসটা আসবে। তো এখানে একটা বড় করে এল টাইপ করতে হবে আপনাকে, আসার পরে টক ব্যাক সেটিং অপশানটা যে আছে ওটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখুন টাচ কাজ করবে না, সেক্ষেত্রে আপনাকে দুটো আঙুল দিয়েই কাজ করতে হবে। তো এখানে দেখুন টাচ টু এক্সপ্লোর, এটা ওকে করে দেওয়ার পরে আপনার টাচটা নর্মালি কাজ হবে, ঠিক আছে। এখানে এসে আপনাকে হেল্প অ্যান্ড ফিডব্যাক যে অপশানটা আছে নিচের দিকে ওটা ক্লিক করার পরে আপনার এইরকম একটা আসবে, অ্যাবাউট সুইচ অ্যাক্সেস ফর অ্যান্ড্রয়েড, প্রথম অপশানটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনার ইউটিউব ভিডিও একটি চলে আসবে, তো সেইখানে আপনাকে ইউটিউব ব্রাউজারে চলে যেতে হবে এই ক্লক আইকনটিকে প্রেস করলেই। তো ক্লক আইকন প্রেস করার পরেই আপনার দেখছেন এখানে ইউটিউব অন হবে না, সেক্ষেত্রে আপনার প্রথমে একটা স্যামসাং যে ব্রাউজার বা ক্রোম ব্রাউজার যাই বলুন না কেন সেটা অন হয়ে যাবে। তো সেখান থেকে আপনাকে ব্যাক করে ইউটিউবে যেতে হবে। এখানে আপডেট চাইছেন নট নাও করে বেরিয়ে যাবো। এখানে ইউটিউবে সার্চ করে আপনি যাচ্ছেন গিয়ে এখানে
PRADIP প্রদীপ ইলেকট্রনিক্স বা FRP প্রেস এই কিওয়ার্ডটি প্রেস করবেন বা টাইপ করবেন। টাইপ করার পরে এই চ্যানেলটি চলে আসবে। তো এই চ্যানেলে এসে যে কোনো ভিডিও প্রেস করবেন, যে কোনো মানে আপনার FRP লকের যে কোনো অপশান মানে যে ভিডিওগুলো আছে সেখানে গিয়ে আপনি ডেসক্রিপশনে যাবেন। ডেসক্রিপশনে দুটো লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটা প্রথম লিঙ্ক আছে অ্যাপেক্স লঞ্চার, এটাকে ডাউনলোড করে নেবেন। এক্ষেত্রে বলে রাখি এই চ্যানেলটি এখানে দেওয়া আছে, এটা প্রদীপ ইলেকট্রনিক। এই চ্যানেলটি পারলে ভিডিওগুলো দেখতে পারেন, এখানেও ভিডিওগুলো দেখে যদি মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তো সেক্ষেত্রে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনার কাজে আসবে। তো ডাউনলোড হয়ে গেছে, এটা ইনস্টল করব। আননোন সোর্সে গিয়ে টিক করে দিতে হবে, দেওয়ার পরে এটা ইনস্টল হবে। ইনস্টল করে এটা ওপেন করে দেব, দেখুন সেটি লঞ্চার ওপেন করে দেওয়ার পরে পুরো ভেতরে চলে গেলাম। এক্ষেত্রে আরেকটা যে লিঙ্ক আছে সেটা ডাউনলোড করতে হবে ইউটিউবে গিয়ে, দ্বিতীয়টি। এটা হচ্ছে বাইপাস অ্যাপ্লিকেশান, এটা 28 MB আছে, এটা ততক্ষণে ডাউনলোডে হতে থাক। তো ডাউনলোড করে দেওয়ার পরে এটা সেট করলাম, সেট করার পরে এটা ডাউনলোড হতে থাক। তো সেক্ষেত্রে আমাকে ব্যাক করে চলে যাই। তো ব্যাক করে চলে যাওয়ার পরে এখানে ডিভাইস অ্যাডমিন যে অপশানটা আছে সেটিংয়ে, ডিভাইস অ্যাডমিনে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটর গিয়ে ফাইন মাই যে ডিভাইসটা আছে ওটাকে আপনি ডিএসএবল করে দেবেন। তো দেওয়ার পরে ফের ব্যাক করে এসে অ্যাপ্লিকেশান ম্যানেজারে আসবেন। অ্যাপ্লিকেশান ম্যানেজারে এসে গুগল প্লে সার্ভিস যেটা আছে ওটার যে স্টোরেজ আছে ওটাকে ডাটা ক্লিয়ার করে দেবেন। দেওয়ার পরে ডিএসএবল করে দেবেন, ঠিক আছে। তো ডিএসএবল করে দেওয়ার পরে ডাউনলোড যেটা করতে দিয়েছিলাম 28 MB যে FRP বাইপাস, ওটা ফাইল ম্যানেজারে যাবেন, ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশান ক্লিক করার পর দেখতে পাবেন FRP অ্যাড 2018 APK, তো ওইটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল তখনই করবেন যখন ওই ফাইন মাই ডিভাইস যে অপশানটা আছে ওইটা বা ডিএসএবল করবেন, প্লাস প্লে সার্ভিসটাকেও ডিএসএবল করবেন, তারপরেই এটাকে ইনস্টল করবেন। কিন্তু তারপরে করলে বা আগে করলে হবে না। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন, এটা ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনাকে, তো বন্ধুরা বলে রাখি এই অপশানটা আপনি মুখস্থ করে নেবেন, এটা বিভিন্ন সেটে কাজে লাগবে আপনার। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে এটা আমি ব্যাক করে বেরিয়ে আসবো। ব্যাক করে বেরিয়ে এসে আপনাকে যেতে হবে সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পরে এখানে অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট গিয়ে গুগল যে অপশানটা আছে, এই যে গুগল, ঠিক আছে, এটা বাইপাস অ্যাপ্লিকেশানটা ইনস্টল করার পরেই তবে আপনার গুগল এই অপশানটা আসবে, বাইপাস করার আগে কিন্তু আসবে না, ঠিক আছে। গুগল অ্যাকাউন্টে গিয়ে যে কোনো অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারেন, বা আপনার যদি মনে থাকে যদি কোনো অ্যাকাউন্ট, তো সেই অ্যাকাউন্টটা পাসওয়ার্ড সমেত আপনাকে লগ ইন করতে হবে। সেক্ষেত্রে আমি একটা জিমেল আইডি দিয়েছিলাম পাসওয়ার্ড সমেত। আই অ্যাগ্রি, দেখুন এখানে গুগল অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। এবার আমি ব্যাক করে যাব, যে অপশান দুটো আপনার ডিএসএবল বা একটা ফাইন্ড মাই ডিভাইস যেটা করা হয়েছিল সেই দুটোকে ফের অ্যাক্টিভেট করে দিতে হবে। যেখানে আছে আপনার সিকিউরিটি দিতে হবে, সিকিউরিটি লকচিন অ্যান্ড সিকিউরিটি, ওখানে গিয়ে দেখুন একদম নিচের দিকে অপশানটা আছে আদার সিকিউরিটি সেটিংস। আদার সিকিউরিটি সেটিংসের মধ্যে গিয়ে আপনি দেখুন ডিভাইস অ্যাডমিনিস্টার অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার, ওটাকে অ্যাক্টিভেট করে দিতে হবে। দেওয়ার পরে এটা আমি চেক করে নিলাম ঠিকঠাক হয়েছে কিনা। তো ব্যাক করে এসে অ্যাপ্লিকেশান ম্যানেজারে আসবো। অ্যাপ্লিকেশান ম্যানেজারে এসে ডিএসএবল অপশানটা ইউজ করে দেখবেন, এখানে গুগল পে সার্ভিস আছে ওটাকে এনেবেল করে দেবো, ব্যাস আপনার কোনো কাজ নেই। এবারে আপনি জাস্ট সেটটাকে অফ করে দিতে পারেন, জয়েন করতে পারেন বা রিস্টার্ট করতে পারেন, ব্যাস।
রিস্টার্ট করার পরে ফোনটা সম্পূর্ণ রিস্টার্ট হবে, সেক্ষেত্রে একটু টাইম লাগতে পারে। তো বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের শেয়ার করবেন, লাইক করবেন এবং কোনো যদি প্রশ্ন থাকে কমেন্ট করবেন। তো বন্ধুরা, এখানে ওয়েলকাম পেজ খুলে গেছে, এখানে স্টার্ট করে আমি এগিয়ে যাব। আর ওয়াইফাই কানেকশন যেটা করা আছে ওটা বন্ধ করবেন না, ওয়াইফাইটা অন রাখবেন, নেক্সট করে করে আপনাকে এগিয়ে যেতে হবে। অল টিক করে দিয়ে দেবেন, অ্যাগ্রি টু অল, নেক্সট। এখানে এই চেকিং হওয়ার সময় একটু টাইম লাগতে পারে চেকিং করা আপডেট, কেননা যেখানে আপনাকে ওই যে আইডিটা দেওয়া হলো প্লে স্টোর অ্যাকাউন্টটা, দেখুন এখানে অ্যাকাউন্ট অ্যাডেড হয়ে গেছে, মানে যে লাস্ট যেটা অ্যাকাউন্টটা দিলাম ওটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এবার এটাকে আমি কী করবো, এটাকে নেক্সট করে এগিয়ে যেতে হবে, মানে আপনার যে পুরাতন যে জিমেল আইডিটা ছিল ওটা বাইপাস হয়ে গেছে বা রিমুভ হয়ে গেছে, তো তার বদলে এই অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। আমাকে লক টাইপ নট নাও করে এগিয়ে গেলাম, এখন পরে দেবো অ্যাকসেপ্ট। তো এই যে দুটো অ্যাপ্লিকেশান আছে এটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, যদি মনে করেন যে আপনি ডাউনলোড করবেন না, ওটিজির মাধ্যমে করতে পারেন, এই অ্যাপটি আপনি কোনো পেন ড্রাইভে বা চিপে লাগিয়ে নিতে পারেন, লোডিং করে আপনি চিপটা মেমোরি কার্ডটা কোনো স্লটে লাগিয়ে দিতে পারেন বা ওটিজির মাধ্যমে করতে পারেন। তো এই নিয়ে আমি নেক্সট পরে কোনো ভিডিওতে আমি আসবো, ওটিজির মাধ্যমে সেম প্রসেস, একটু সিস্টেমটা অন্য হবে, আপনি ডাইরেক্ট ইউটিউবে নাও যেতে পারেন বা জাস্ট ওটিজির মাধ্যমে করতে পারেন। তো এই ভিডিওটা আমি কিছুদিন পরে আপনাকে দেখাবো। তো এই যে অ্যাপসগুলো আছে এগুলোকে ডাউনলোড করার প্রয়োজন নেই, ওই জন্য এগুলো আনটিক করে আপনাকে বেরিয়ে যেতে হবে। আচ্ছা, এবারে ফোন তো অন হয়ে গেল, অপরদিকে কর্নারে দেখতে পাচ্ছেন বাইপাস অ্যাপ্লিকেশানটা ব্লিঙ্কিং করছে, ঠিক আছে। তো এখানে আপনাকে সেটিংয়ে গিয়ে যে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করা হয়েছে, যে করার পর ইনস্টল করা হলো, ওই অ্যাপ্লিকেশানটাকে ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে বা আনইনস্টল করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন যে ব্লিঙ্কিং করছে, বাইপাসে পারছি আর ড্রম ডট কম, তো এটাকে আনইনস্টল করব। তো আনইনস্টল করতে গেলে ডিঅ্যাক্টিভেট অ্যান্ড আনইনস্টল এই অপশনটা ক্লিক করার পরে কিছু সেকেন্ড সময় নেবে, তারপরে ওটা অপশানটা আসবে ওকে করার জন্য। তো দেখুন এখানে আনইনস্টল ফিনিশ হয়ে গেছে এবং ওখানে যে আপনার ব্লিঙ্কিং করছিল সেটা সরে গেছে, এবং তারপরে যে আপনার টকব্যাক যে সেটিংটা আছে এটিও আপনি টকব্যাক সেটিংয়ে গিয়ে ওটাকে অফ করে দেবেন। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আসবো নতুন নতুন ভিডিও নিয়ে, দেখা হবে আবার, নমস্কার।